হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো বোতল নিয়ে যাচ্ছি, এগুলো এখন আমরা গিয়ে সেল করে দিব। আসলে মজা করে বললাম, এগুলো সেল না, এগুলো যে হচ্ছে আমরা এখন রিসাইকেলিং করব। আমাদের যারা ইউরোপের থাকি আমরা, বা বিশেষ করে মাল্টাতে যারা থাকি, তাদের সবাইকে এই কাজটা করতে হয় প্রতিনিয়ত বা রেগুলারলি করতে হয়। কারণ হচ্ছে আমরা বোতলকে বাহিরে কোথাও ফেলতে পারি না, এই বোতলগুলোকে আমাদের রিসাইকেলিং করতে হয়। যে রিসাইকেল মেশিনে দেখতে পাচ্ছেন, এখানে এসে দেখতে পাচ্ছেন পার বোতলের জন্য তারা আমাদেরকে 10 সেন্ট, মানে বাংলাদেশি টাকায় ধরতে গেলে 12 টাকার মতন বর্তমান রেট অনুযায়ী তারা আমাদেরকে ফেরত দিচ্ছে। অ্যান্ড এই 12 টাকা দিয়ে আমরা আবার অন্য কোনো কিছু কিনতে পারবো সুপার শপ থেকে বা বিভিন্ন দোকান থেকে। সো এটা হচ্ছে আমাদের এখানের প্রতিনিয়ত কাজ। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি একটা করে বোতল দিচ্ছি, আমার এখানে স্ক্রিনে দেখাচ্ছে যে 10 সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে। সেখানে আমি এভাবে দেখি কতগুলো বোতল, প্রায় আমার কাছে 60 কিংবা লাইক সামথিং বোতল আছে, 50-এর উপরে বোতল আছে। কারণ আমি অনেক দিন ধরে বোতলগুলো জমাই রেখেছিলাম যে একসাথে হচ্ছে আমি সেই বোতলগুলোকে ডিসপোজ করবো বা রিসাইকেলিং করবো। সো আজকে এসেছি, সময় নিয়ে এসেছি, কারণ এখানে প্রচুর সময়ের প্রয়োজন। এখানে অনেক সিরিয়াল থাকে বা হচ্ছে আপনার একটা বোতলে অনেক সময় প্রবলেম হয়, নিতে চায় না। তো এই যে বারকোড দেখতে পাচ্ছেন বোতলের গায়ে, যে বারকোডটা থাকে, সে বারকোডটা হচ্ছে স্ক্যান করে করে হচ্ছে বোতলগুলোকে ভিতরে দিতে হয়। তো আমার প্রায় 50টা বোতল এখানে স্ক্যান করতে সময় লাগবে তাও আধা ঘন্টার মতন। সো আধা ঘন্টা এখানে আমার একদিক দিয়ে ওয়েস্ট হচ্ছে, আবার একদিক দিয়ে যদি চিন্তা করি তাহলে হচ্ছে অনেক সুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রায় 6 টাকার উপরে আমি বোতলগুলো সেল করেছি। এখন সেই সেলের টাকা দিয়ে হচ্ছে আমি নতুন পানির বোতল কিনছি, যেহেতু আমরা এখানে পানির বোতল কিনে খাই। সো আমাদেরকে এটাই প্রতিনিয়ত করতে হয়, আমরা বোতলগুলোকে রিসাইকেলিং করি এবং তার সাথে কিছু টাকা অ্যাড করে আমরা আরও একটা বোতল কিনি। রিসাইকেলিংয়ের পর আমি 6 ইউরো পেয়েছিলাম, সেখান থেকে আমি 3 ইউরো দিয়ে বোতল কিনেছি নতুন করে, বাকিটা ক্যাশে পেড করেছি। বাকি 3 ইউরো আমি পরবর্তী 1 বছরের মধ্যে যে কোনো সময় ব্যবহার করতে পারবো। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যে অলরেডি হচ্ছে ইয়া কিনে ফেলেছি ওয়াটার, সো হি ইজ ফ্রম ইন্ডিয়া আমার ফ্রেন্ড। সো আমরা হচ্ছে আজকে প্রায় 6 টাকা 30 পয়সা কি 40 পয়সার বোতল বিক্রি করেছি। সো আমরা এখানে বোতল বিক্রি করে বেড়াই, এখানে বেসিক্যালি সবাই বিক্রি করে, এটাই রুলস এখানকার। আপনি যদি হচ্ছে কোনো বোতল জাতীয় কোনো কিছু কেনেন বা কোনো ক্যান টাইপের কোনো কিছু কেনেন, সেটা হোক প্লাস্টিক বা হোক টিনের বা হচ্ছে হোক কাচের, সো আপনাকে সেটা হচ্ছে ডিসপোজ করতে হবে এরকম কন্টেনারে। এবং আপনি যদি কোথাও থ্রো করেন সেটা, এখানে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, এবং সেটা যদি ধরা পড়ে তাহলে আপনার মোটা অঙ্কের জরিমানা হবে। সো এখানকার সবাই এরকমভাবে বোতল পানি তো খাই আমরা এখানে, অ্যান্ড এইভাবে হচ্ছে আমরা সেটা থ্রো করি অ্যান্ড সেটা রিসাইকেল করি। সো আমি আশা করবো যে আমার দেশে ওই জিনিসটা খুব দ্রুত চালু হবে, কারণ এটা ভালো পদ্ধতি। তারা কিন্তু এই যে টাকাটা আমাকে দিল সেই টাকা কিন্তু তারা আমার থেকে নিয়ে নিয়েছিল, বাট আমার থেকেও আমার রেসপন্সিবিলিটি ছিল যে আমার সেটা হচ্ছে ফেরত দিয়ে সেই টাকাটা আমার আবার নিয়ে আসতে হবে। আমি যে এখন পানির বোতলটা কিনলাম, সো এটা হচ্ছে আমাকে, আমি কিন্তু অলরেডি আমার এই যে 10 সেন্ট যেটা ফেরত দিল আমাকে, সেটা কিন্তু আমি অলরেডি পেইড করে দিয়েছি। সো যখন আমি এই বোতলটা ফেরত দিব তারা সেটা আবার আমাকে ব্যাক করে দিবে, এটাই হচ্ছে এখানকার প্রসিডিউর। অ্যান্ড আশা করি সবাই খুবই ব্যাপারটা এনজয় করেছেন, কারণ হচ্ছে এই জিনিসটা, এই উদ্যোগটা ভালো জিনিস। সো আমি আশা করবো আমাদের দেশে খুব দ্রুত চালু হবে, হোপফুলি। সবাই দোয়া করবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।